টিউটোরিয়ালে আমরা লোহার বল দিয়ে পাথর ভাঙার একটি অ্যানিমেশন তৈরি করব। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে সারফেস তৈরি করতে হবে। সারফেস তৈরি করা হলে এরপরে আমাদের আরেকটি বক্স তৈরি করতে হবে, যেটি আমাদের পাথরের অবজেক্ট হিসেবে কাজ করবে। এটিকে আমরা একটু পজিশন মতো নিয়ে আসতে পারি। এবং এটি যেন কোনোভাবে নিচের অবজেক্টের ভিতরে না চলে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপরে টপ ভিউ বোর্ডে এসে আমাদেরকে একটি স্পেয়ার তৈরি করতে হবে, অর্থাৎ লোহার বল হিসেবে যেটি আমরা ব্যবহার করতে চাবো তৈরি করব। এবং এটি লেফট ভিউপোর্ট এবং ফ্রন্ট ভিউপোর্টে এসে দেখতে হবে যেন এটি পজিশন ঠিক থাকে। এরপর এগুলো আনসিলেক্ট থাকা অবস্থায় সর্বপ্রথম আমাদের ম্যাক্স স্ক্রিপ্টে গিয়ে রান স্ক্রিপ্ট সিলেক্ট করে আমাদেরকে একটি প্লাগিনস ফ্র্যাকচারের প্লাগিনস ঠিক করে দিতে হবে। আমরা এই ফ্র্যাকচার ভরণী নামে একটি প্লাগিনস ডাউনলোড করে রেখেছি, এটি আমাদের ফ্র্যাকচার ঠিক করে দেবে। এবার পিক অবজেক্ট ক্লিক করে আমরা এই দ্বিতীয় অবজেক্ট যেটি আমাদের পাথরের খণ্ড হিসেবে কাজ করবে সেখানে ক্লিক করে আমাদের কতটি টুকরো চাই সেটি আমাদের ঠিক করে দিতে হবে। আমরা 45টি টুকরো চাই, সেটি আমাদের ঠিক করে দিয়ে ব্রেক ইন, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের 45 টুকরো ব্রেক হতে থাকবে। ব্রেক হচ্ছে, আমাদের ব্রেক হয়ে গেছে অর্থাৎ ভেঙে গেছে। এবার আমরা এটিকে সবগুলো সিলেক্ট করে আমরা আরেকটা কাজ করব, সেটি হচ্ছে এখান থেকে আমাদের সারফেস ক্লিক করে আমরা রিয়েক্টরে থেকে প্রপার্টি করব, কারণ আমরা রিয়েক্টরের মাধ্যমে এই কাজটি করব। এর জন্য মাস আমরা 0 করে দেব, তারপরে ফিকশন ঠিক থাকবে, ইলাস্টিসিটি আমরা 0 করে দেব এবং এটি আনইল্ডিং করব, অর্থাৎ শক্ত পাটাতন হিসেবে আমরা এটি সিলেক্ট করব। এরপরে এটিকে আমরা দ্বিতীয় বক্সটি যেটি আমরা পাথরের স্তর হিসেবে ব্যবহার করব সেটিকে আমরা মাসের পরিমাণ অর্থাৎ ভর 1 করে দেব, ইলাস্টিসিটি আমরা 0 করে দেব এবং এটি আমরা সিলেক্ট করে দেব। এরপরে আমরা শুধু বলটি সিলেক্ট করব, এই বলটি যেন উপর থেকে পড়ার সময় খুব বড় একটি ভার নয় সেজন্য একটু আর একটু উঁচু করে দিতে হবে। এবং এর মাস অর্থাৎ ভর আমরা 250 করে দেব এবং ইলাস্টিসিটি আমরা 0.8 করে দেব। আমাদের কাজ হয়ে গেছে, আমাদের অর্থাৎ বেসিক যে প্যারামিটারের কাজটি হয়ে গেছে। এখানে এখন আমরা সবগুলো সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে আমরা রিজিড বডি করে দেব। আমরা রিয়েক্টরের আগে কাজ করার আগে সব কিছু যাই করি না করো আমাদের রিজিড বডি করতে হবে। এরপর আমরা ওই শুধু ফ্র্যাকচার অবজেক্ট অর্থাৎ যে অবজেক্টটিকে আমরা পাথরটিকে ভাঙতে চাই সেই পাথরটি সিলেক্ট করে দিয়ে আমরা এটিকে ফ্র্যাকচার করে নেব ক্রিয়েট অবজেক্ট থেকে। আমাদের ফ্র্যাকচার হয়ে গেছে। এবার আমাদের এর মডিফাই প্যানেলে গিয়ে ভেলোসিটি 100 থেকে আমাদের 40 করে দিতে হবে এবং এনার্জি লস করে দিতে হবে 0.05 করে দিতে হবে আমাদের। এবার আমাদের ইউটিলিটিস বাটনে দিতে হবে গিয়ে রিয়েক্টর এক্সপ্যান্ড করে এই হ্যাভক ওয়ার্ল্ডের এখান থেকে কোল টলারেন্স 0.8 করে দিতে হবে। আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এবার প্রিভিউ অ্যানিমেশন এখানে গিয়ে আমরা পার্সপেক্টিভ সিলেক্ট করে দিয়ে প্রিভিউ অ্যানিমেশন করব। প্রিভিউ অ্যানিমেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে বলটি পড়ে সেটি অবজেক্টের গায়ে পড়ছে এবং অবজেক্টগুলো সরে যাচ্ছে, সেজন্য এই এরকম একটি অ্যানিমেশন হচ্ছে। এই জন্য আরেকটি কাজ করতে পারি, বলটির পরিমাণটি আমরা সাইজটি আরো বড় করে দিতে পারি। বলটির সাইজ আমরা ছোট হয়তো পাচ্ছি সেজন্য আমাদের বলটির সাইজ আমরা একটু বড় করে দেবো, অর্থাৎ এখানে 10 করে দেবো। আর এর সেগমেন্টস আমাদের 32 থেকে জাস্ট 15 করে দিলাম। এবার যদি আমরা প্রিভিউ দেখি ইউটিলিটিতে গিয়ে তাহলে দেখবো এবার পাথরটি ভেঙে যাচ্ছে সেটি দেখা যাচ্ছে।
পাথরটি আমরা এবার এটিকে জাস্ট যেভাবে আছে সেভাবে আমরা জাস্ট ক্রিয়েট করে নেব। আমরা 100 ফ্রেম পর্যন্ত ক্রিয়েট করব, তাহলে আমাদের এই লোহার বলটি যে পাথরের উপর এসে পড়ছে এবং পাথরের অবজেক্টটি যে ভেঙে যাচ্ছে সেটা আমরা দেখতে পারবো। এর রিয়েলিস্টিক করার জন্য আমাদেরকে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হবে, তার আগে আমাদের ক্রিয়েট অ্যানিমেশনটি শেষ হতে সময় দিতে হবে। যখন ক্রিয়েট অ্যানিমেশন হয়ে যাবে তারপর আমরা ম্যাটেরিয়াল কাজটি করব। ম্যাটেরিয়াল কাজটি হচ্ছে সর্বশেষ অর্থাৎ ফাইনালাইজড একটা ওয়ার্ক। আমরা 100 ফ্রেম পর্যন্ত এটি অ্যানিমেশন ক্রিয়েট করছি, ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা পার্সপেক্টিভ এটি জুম করে আমরা একটু জুম আরো জুম করে এটি দেখব। প্লে করে দেখলে আমরা দেখব যে বলটি এসে পড়লে আমাদের এই পাথরের খণ্ডটি ভেঙে যাচ্ছে। এবার আমরা এই বল এবং ওই পাথরটিকে আমরা একটু ম্যাটেরিয়াল দেব, সেজন্য এই সিলেক্ট করে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হবে। করে এখানে এই নান ডিফিউজার ডান পাশে নান বাটন ক্লিক করে বিট ম্যাপ সিলেক্ট করতে হবে। করে আমাদেরকে এভাবে প্রথমে সি ড্রাইভে যেতে হবে কম্পিউটারে, তারপরে প্রোগ্রাম ফাইলস, তারপর অটোডেস্ক, তারপর 2008 ম্যাপস, এরপরে গিয়ে আমরা দিয়ে আমরা মেটাল একটা দেব। এটিকে আমরা কংক্রিটের একটা যদি কোনো অপশন পাই তাহলে কংক্রিটের একটা দিয়ে দেবো। এখানে আমরা এই কংক্রিটের একটি ম্যাটেরিয়াল দেব, আমরা এই ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই করলাম। এরপর আমরা বলটিকে সিলেক্ট আমরা দ্বিতীয় স্লট সিলেক্ট করে এটিকে আমরা বিট ম্যাপ দিয়ে আমরা মেটাল দেব, মেটাল ম্যাপস দেব, সেজন্য আমরা এই বইটি সিলেক্ট করে দিতে পারি। দিয়ে এটিকে আমরা অ্যাপ্লাই করব, ভিউ করব, এবং আমরা এই নিচের এইটা সিলেক্ট করে আমরা প্রথমটি অ্যাপ্লাই করব এবং ভিউ করব। এবার আমরা পার্সপেক্টিভ ভিউ পোর্টে এসে একটু জুম করে আমরা এটি আনসিলেক্ট সবগুলো আনসিলেক্ট করে আমরা জাস্ট এবার প্লে করে দেখি। তাহলে আমরা দেখতে পাবো যে পাথরের লোহার বলটি পাথরের উপর বসলে পাথরটি ভেঙে যাচ্ছে। এবার এটির ভেলোসিটি আমরা অন্যভাবে যদি বাড়িয়ে কমিয়ে বিভিন্নভাবে আমরা এটিকে আরো সুন্দরভাবে রিয়েলিস্টিক একটা অ্যানিমেশন তৈরি করতে পারবো। জাস্ট ভ্যালুটা বাড়িয়ে কমিয়ে দিলেই আমাদের এতে হবে। আশা করছি আমাদের এই অ্যানিমেশনটি অনেক ভালো ভালো অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে টিউটোরিয়ালটি কাজে লাগবে। ধন্যবাদ।